কম্পিউটারে কিবোর্ড ব্যবহার করে কোনো ডকুমেন্ট টাইপ করা যায়, এছাড়া বিভিন্ন নির্দেশ দেওয়ার ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। বাংলা টাইপ করার জন্য বাংলা অক্ষর সম্বলিত কিবোর্ড এবং অভ্র নামক বিনামূল্যের একটি সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। আমরা যে এই যে কিবোর্ড ব্যবহার করে থাকি ল্যাপটপে, এই কিবোর্ডের বিশেষ কয়েকটি কী আমাদের বেশি ব্যবহার করতে হয়। এখন আসি সেই কীগুলো কোনগুলো। আসলে আমরা যদি চাই প্রথম থেকে এখান থেকে যদি বলি যে ESC একটা সংক্ষেপের শর্ট ফর্মে একটা কী আছে যেটা এসকেপ, এই বাটনটা বা এই কীটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে কী মূলত কাজ হয়। মনে করেন আপনি একটা পাওয়ার পয়েন্টের একটা স্লাইড ওপেন করছেন ফুললি, এখন এই স্লাইডটাকে এটা তো ডিসপ্লে জুড়ে আছে, সম্পূর্ণ জুড়ে আমাদের স্লাইডটা শো করে আর কি। আমাদের যে কাজটা করতে হবে, এই স্লাইডটাকে যদি আমরা একটুখানি ছোট করে আনতে চাই তাহলে এই ESC অর্থাৎ এসকেপ বাটনটা বা কিটা যদি প্রেস করি সঙ্গে সঙ্গে স্ট্রাকচারটা ছোট হয়ে আসে। এই যে দেখেন স্ট্রাকচার ছোট হয়ে আসছে। এক্সেল শিটে কোনো একটা নাম্বার বা কোনো কিছু লিখলেন, সাপোজ এখানে 2 লিখছি, এখন এর ডান পাশে যে যেটা যে খালি ঘরটা আছে সেখানে আপনি নিয়ে আসবেন। এই এখানে কোনো কি বা কোনো কিছু সিলেক্ট ছাড়াই আপনি যদি ট্যাবুলার যে বা ট্যাব বাটনটা ক্লিক করেন সাইডে চলে আসে। আপনি যদি এখানে 3 লিখলেন, লেখার পরে আপনি চাইলেন যে এই কিটা আরও একটা জায়গায় যাবে এবং এই নাম্বারটা আমরা আরও একটা জায়গায় এই এই এখানে নিয়ে আসবো, তাহলে এইখানে যেটা ছিল যেভাবে আমরা ট্যাবটাকে যদি আবার প্রেস করি তাহলে আবার আরেকটা ঘরে চলে যাবে। এরকমভাবে আমাদের প্রত্যেকটা ঘরে যাওয়ার জন্য ট্যাব বা ট্যাবুলার যে কিটা আছে সেটা আমরা বেশি ব্যবহার করে থাকি। এখন আসি আমরা ক্যাপস, CAPS, এই ক্যাপস, এই ক্যাপস যে কিটা আছে এই ক্যাপস কিটা আমরা কোনো অক্ষর যদি ছোট থাকে, যেমন এখানে এ স্মল লেটার শো করে, যদি এখানে আমরা ক্যাপস দিই তাহলে এই সেখানে এটা বড় হাতের হয়ে যাবে অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়ে যায়। মনে করেন এখানে লিখলাম এ, তাহলে এখন এটা ক্যাপিটাল লেটার হয়ে গেল, কিন্তু যদি ক্যাপস লকটা অফ থাকে তখন এ হয়ে যাবে স্মল লেটার। তার মানে আমরা প্রয়োজনে যদি কিনা কোনো অক্ষরকে বা কোনো সিম্বলকে যদি বড় করতে হয় তখন বা বড় হাতের প্রয়োজন হয় তখন ক্যাপস লকটা আমরা ব্যবহার করতে পারি। আর আমাদের শিফট বাটন অনেক প্রয়োজনীয়, আমরা যখন বিজয় বাংলা লিখতে চাই তখন শিফট বাটনটা অনেক প্রয়োজন হয় এবং বিভিন্ন কিস তখন সাপোর্ট বা সিলেক্ট করার জন্য শিফট বাটনটা আমাদের প্রয়োজন হয়। ফাংশন, এখানে আমাদের কিবোর্ডে আপনার যে ল্যাপটপের যে কিবোর্ডটা আছে সেখানে ফাংশন দেওয়া আছে, 12টা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটাকে সিলেক্ট করতে গেলে এখানে FN যে ফাংশন বাটনটা সেটা ব্যবহার করতে হয়। দেন এখানে আছে কন্ট্রোল, এটা হচ্ছে আমাদের উইন্ডোজ কি, এটা হচ্ছে অল্টার, এখানে কন্ট্রোল, এখানে ওই সেমভাবে আমাদের এপাশেও শিফট ডিলিট। আর আমরা যদি ইন্টার বাটনটা প্রেস করি, তবে ইন্টার বাটনটা প্রেস করে আমাদের কী লাভ আছে, মনে করেন যে এই যে 3 আমরা যখন ট্যাব দিয়েছিলাম তখন এই ডান পাশে গিয়েছিল, যদি আমরা ট্যাব ডান পাশে দিতে নিতে পারি তাহলে আমরা যদি নিচেরটা নিতে চাই তখন কী করব, তখন আমরা যে কাজটা করতে পারি ইন্টার বাটনটা প্রেস করে সাথে সাথে নিচে চলে আসে। এখন আপনার প্রয়োজনে এখানে আমরা লিখতে পারবো 6 লিখ, 7 যেটা আমরা লিখি এটা চলে আসবে। তাহলে ইন্টার বাটনটা আমরা একটা স্পেস গ্যাপটাকে নিয়ে যেতে সাহায্য করে। তাছাড়া এখানে হোম অ্যাসে পেজ আপ, পেজ ডাউন, এন্ড, ইনসার্ট, পজ, হেল্প, আরও যে বাটনগুলো আছে সেগুলো আমাদের খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু এন্টার, ডিলিট, শিফট, কন্ট্রোল, অল্টার, উইন্ডোজ, এখানে ফাংশন, শিফট, ক্যাপস লক, ট্যাব এবং এসকেপ, এই বাটনগুলো আমাদের সব থেকে বেশি প্রয়োজন হয়। থ্যাংক ইউ সো মাচ।